হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিডিও। আজকের এই ভিডিওটার বিষয় হচ্ছে দশমিক নাম্বার পদ্ধতির উপর। প্রিয় শিক্ষার্থী, দশমিক বলতে আমরা যেটা বোঝাচ্ছি ফ্লোট নাম্বার, অর্থাৎ 0.56, 0.110, 0.89, 0.353 ইটসেট্রা ইত্যাদি নাম্বারগুলোতে দশমিক নাম্বার থাকবে। এগুলোকে আমরা রূপান্তর করবো। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নাম্বার বিভিন্ন নাম্বার পদ্ধতি থেকে একটা নাম্বার পদ্ধতি থেকে আটটা নাম্বারে কীভাবে রূপান্তর হয় সবগুলো দেখাইছিলাম। আমরা জানি নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই চারটের মধ্যে আমরা একটা দশমিক সংখ্যাকে ধরে একটা থেকে আটটাতে রূপান্তর করব। তো তাহলে আমাদের নাম্বার পদ্ধতিটা সম্পূর্ণভাবে শেষ হবে। অর্থাৎ আগের বার আমি দশমিক ছাড়া দেখিয়েছি আগের ভিডিওতে, এবার আমরা দশমিক শুধু কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখব। আমরা প্রথমে একটা নাম্বার ধরে নেই। দেখেন আমি শুরুতেই এখানে তিনটা কয়টা নাম্বার পদ্ধতি, একটা হলো ডেসিমেল, এক দুই নম্বরে বাইনারি, তিন নম্বরে হচ্ছে অক্টাল। আমরা বলছিলাম এর বেস কত, চার নম্বরে হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে এখন আমরা প্রথমে একটা নাম্বার ধরে নেই যে 0.85 ডেসিমেল সংখ্যা, এটাকে আমি করব ডেসিমেল সংখ্যা একটা ধরে নিলাম, এটাকে আমি বাইনারি করব। বাইনারি শিক্ষার্থী, আমরা এটাকে বাইনারি করব। তাহলে বাইনারিতে করলে ডেসিমেল যে কোনো সংখ্যাকে যদি আমরা বাইনারিতে করি তার বেস দিয়ে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে ফ্লোটের বামে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা লিখব কিভাবে, যেমন বাইনারির বেস হচ্ছে 2, তাহলে আমরা আমরা গুণ দিব এভাবে 0.85 গুণ 2, এটাকে গুণ দিলে হয় 1.7। এই যে দশমিকের ফ্লোটের বামে যে সংখ্যাটা এটাকে আমরা এখানে লিখব। এরপরে এই 0.7কে আবার গুণ দিব 2 দ্বারা, গুণ দিলে হয় 1.4, অর্থাৎ এখানে বামে আছে 1, এই 1টা এখানে লিখব। আবার 0.4 এ গুণ দিব 2 দ্বারা, তাহলে হবে 0.8, বামে 0, তার মানে 0টা এখানে লিখব। আবার 0.8 রে গুণ দিব 2 দ্বারা, হবে 1.6, বামে 1, এই 1টা এখানে লিখব। এভাবে আসতে থাকবে। এটার ক্ষেত্রে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক ছাড়া সংখ্যাকে আমরা ভাগ দিয়ে দিয়ে করতাম, নিচতে যেতাম। এর ক্ষেত্রে এমএসবি নাম্বার হচ্ছে এই পাশে, এমএসবি বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট এইদিকে। এমএসবি হচ্ছে উপরে, এলএসবি হচ্ছে নিচে, অর্থাৎ এদিক থেকে এদিক। তার মানে আমি লিখব 0.1101, এটা হয়ে গেল 0.85-এর বাইনারি। তো শিক্ষার্থী, আমরা এখন 0.85কে যদি আমরা অক্টালে করি তখন কি হবে, অক্টাল একইভাবে 0.85 ডেসিমেল নাম্বারকে করব অক্টাল। তাহলে অক্টালের বেস কত, 8, তাহলে 0.85 গুণন 8, এটা দিলে যেটা আসবে সেটা হয় হলো 6.8, অর্থাৎ ফ্লোটের বাম পাশে আছে 6, 6টা এখানে লাগবে। এরপরে আবার 0.8, এই 0.8 গুণন 8, এটা গুণ করলে হয় 6.4, অর্থাৎ 6, এটারও এমএসবি এদিকে, অর্থাৎ 0.85 10 ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে যদি আমরা করি অক্টাল, তাহলে হচ্ছে 6, 6, 8, এই গেল অক্টাল। আর একটা শিক্ষার্থী, ডেসিমেলকে আবার এবার আমরা করবো হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল করলে হচ্ছে 0.85 10, এটাকে করব আমরা হেক্সা। কিভাবে করব, 0.85 গুণন হেক্সার বেস 16, গুণ দিলে হয় 13.6, 13 মানে হচ্ছে ডি, ডি ডেসিমেলে হেক্সার ডিজিট হবে একটা ডি। এবার 0.6 গুণন 16,
তাহলে এটা হবে হচ্ছে 9.6 অর্থাৎ 9। আরও নিতে পারি আমরা শিক্ষার্থীবৃন্দ, আরও নিতে পারি, তো এ নিলে বেশি লম্বা হয়, আমি জাস্ট নিয়মগুলো দেখাচ্ছি, এই দিক থেকে আমরা নিব। অতএব আমার এটা হবে হলো পয়েন্ট D9 হেক্সা। এই গেল আমার 0.85-এর একটা ডেসিমেল সংখ্যাকে আমি বাইনারি করলাম, অক্টাল করলাম, হেক্সা করলাম। এবার আমরা দেখব বাইনারিকে অক্টাল হেক্সা ডেসিমেল, পয়েন্টের বাইনারিকে অক্টাল হেক্সা ডেসিমেল। তাহলে আমরা এখন এই সাইটে প্রথমে দেখতে পারি বাইনারি নাম্বার, আমরা নিতে পারি বাইনারি নাম্বার, কিন্তু এখানে একটা আছে এই যেটা, এটা নিয়ে কাজ করি আমরা। হ্যাঁ, এখানে পয়েন্ট 11012 এই বাইনারিটাকে আমি করব হচ্ছে ডেসিমেল, প্রথমে করব ডেসিমেল। ডেসিমেল করার নিয়ম হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে এই যে এখানে যে গুণ দিছি, এটা তো হবে পয়েন্টের পরে যেটা হবে পয়েন্ট, প্রথম সংখ্যা হবে 1, এ পয়েন্ট আমরা বাইরে নেই, 1 গুণন 2^-1, এখানে -1 পাওয়ার -2, আস্তে আস্তে পাওয়ার কমতে থাকবে, হ্যাঁ মানটা কমতে থাকবে, প্লাস 1 গুণন 2^-2, প্লাস 0 গুণন 2^-3, প্লাস 1 গুণন 2^-4। এটা করলে যা হবে এটা হয়ে যাবে আমার বাইনারি টু ডেসিমেল, তার মানে ডেসিমেল আসবে আমার 85 আসবে, হ্যাঁ 0.85 এত, বা এটা একটু চেঞ্জ হতে পারে, কাছাকাছি আসতে পারে, আপনারা শিক্ষার্থীবৃন্দরা আপনারা হিসাব করে দেখবেন যোগ করে কত আসে, কাছাকাছি যেতে পারে। এখন এই বাইনারি নাম্বারটাকে আমি করব অক্টাল, 0.11012 এটাকে আমি করব অক্টাল। কিন্তু শিক্ষার্থী মনে রাখতে হবে আমরা অক্টালের সময় বাইনারি তিনটে করে ডিজিট নিয়ে একটা ডিজিট বানাই, বাট যদি দশমিক না থাকে, ফ্লোটিং না থাকে, তখন আমরা ডান দিক থেকে করতাম, যেমন 1 1 1 0 1 1 এই দিক থেকে তিনটে করে গ্রুপ করতাম। হ্যাঁ, আরেকটা ধরলাম সাপোজ 0 1, তার মানে এখানে 0 দিয়ে আরেকটা গ্রুপ করতাম, কিন্তু দশমিকের পরে গ্রুপটা হবে বাম থেকে, দশমিকের পর থেকে এই দিক থেকে হবে, অর্থাৎ এটাকে যদি অক্টালে করি, অক্টালের হলো তিন ডিজিটে একটা হয়, বাইনারি তিন ডিজিটে একটা, তার মানে 0.110 এটা একটা গ্রুপ এই তিনটার, তারপর থাকে 1100, তার মানে এটা কত হয় 1 2 4, মানে 6, এটা কত হয় 1 2 4, তাহলে 4, তার মানে 0.64 এটা হচ্ছে অক্টাল হয়ে গেল। এখন এই বাইনারিটাকে আমরা আবার হেক্সা করব, হেক্সা শিক্ষার্থী আমরা এখানে মিশাই দিচ্ছি, হেক্সা করব, হেক্সা হেক্সা যদি করি তাহলে আবার 0.1101 এটা বাইনারি ছিল, এটাকে আমরা করব হেক্সা, হেক্সা ডেসিমেল। হেক্সা ডেসিমেল করার জন্য পয়েন্ট লাগলাম চারটে করে দশমিকের পর থেকে নেব, 1 1 0 1 এই চারটা, পরে আর নাই, যেহেতু 0 0 0 0 নিতে পারেন, নাও নিতে পারেন, যেহেতু কোনো কিছু নাই, তার মানে হচ্ছে হলো 0.1248, 8^4 1/13, মানে হচ্ছে ডি ডি, আর এখানে 0 0 0 এটা হলো হেক্সা। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দেখতেছি যে দশমিকের পর একটু কম বাড়া হচ্ছে, কেন কম বাড়া হচ্ছে, পয়েন্টের পর সংখ্যাটা ঠিক থাকছে, কম বাড়া হওয়া স্বাভাবিক, কারণ আমরা পুরো মানটা নিচ্ছি না। এবার আমার বাইনারি সংখ্যা থেকে আমি এবার ধরবো আমরা অক্টাল, যে কোনো একটা অক্টাল নাম্বার ধরবো, অক্টালকে বাকি তিনটাতে কনভার্ট করবো, অন্য অন্য তিনটাতে কনভার্ট করবো। তাহলে অক্টাল নাম্বারটা ধরি আমরা, অক্টাল নাম্বার আমরা 0.66 পেয়েছি, 0.66ই ধরি, 0.66 অক্টাল, এটাকে আমি করবো প্রথমে ডেসিমেল, ডেসিমেল করবো। ডেসিমেল করলে কী হবে, যেহেতু অক্টাল নাম্বার, এটাকে ডেসিমেল করলে যেটা করতে হবে, ডেসিমেল দশমিক রাখা, 6 × 8^1 প্লাস 6 × 8^-2, এটা করলে হয় হলো ডেসিমেল নাম্বারটা আমাদের 85 ছিল, ধরলাম আমরা অ্যাপ্রক্সিমেটলি 85ই হবে, আপনারা হিসাব করে যেটা আসবে সেটাই লিখবেন, কারণ হচ্ছে দশমিকে কনভার্ট হতে পারে।
এবার এই অক্টাল নাম্বারে আমি করব বাইনারি, অর্থাৎ 0.668 এটারে আমি করব বাইনারি। বাইনারি করলে কি হয়, প্রত্যেকটা ডিজিট তিনটা করে ডিজিটে কনভার্ট করব, অর্থাৎ দশমিক এটা সিক্স, সিক্স মানে হলো 110, এটা একটা আবার সিক্স 110, তার মানে এটা আর এটা একত্রে করে দিব, তাহলে আমার হয়ে গেছে বাইনারি, অর্থাৎ 0.11011। পরে জিরোটা না লিখলেও হবে, পরে জিরো আমরা অনেকগুলো দিতে পারি দশমিকের। এটা হয়ে গেল আমার অক্টাল থেকে বাইনারি। এবার অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা আমরা এই জায়গায় দেখি, অক্টাল থেকে হেক্সা, অক্টাল কোনটা 0.668, এটারে করব আমি হেক্সা। হেক্সা হেক্সা করলে আমি এটাকে প্রথমে সবচেয়ে সহজ নিয়ম, আর অন্য নিয়ম আছে, প্রথমে আমি এটাকে বাইনারি করে নিব। বাইনারি যেটা আমি এখানে করছিলাম, বাইনারি করলে হয় হচ্ছে 0.11011 এটা হয়। তারপরে আমি এই ডান দিক বাম দিক থেকে চারটে করে ডিজিট নিয়ে গ্রুপ করব, অর্থাৎ 0.1101 এটা একটা, ওয়ানের পরে 000 এটা একটা, তাহলে করলে কি কত হচ্ছে দশমিক থাকবে 1248 মানে হচ্ছে 13D, আর এটা 1248 এটা হলো 8, এখানে 16, এই হয়ে গেল আমার বাই অক্টাল টু হেক্সা। আর কোনো কিছু বাকি নেই, তাহলে অক্টাল থেকে আমরা ডেসিমেল করলাম, অক্টাল থেকে আমরা বাইনারি করলাম, অক্টাল থেকে আমরা হেক্সা করলাম। এবার হেক্সার ডেসিম পয়েন্টের পরে হেক্সার সংখ্যাটাকে আমি বাকি তিনটাতে কনভার্ট করব, তাহলে আমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তর শেষ। এখন আমি .D8 এই হেক্সারে আমি প্রথমে ডেসিমেল করব। মনে রাখবেন ডেসিমেল করার সময় সবসময় পাওয়ার -1 থেকে শুরু হবে, অর্থাৎ ডি মানে 13×16^-1 যোগ 8×16^-2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এটা বাসায় যোগ করে দেখবেন, আমার ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন অ্যাপ্রক্সিমেটলি আসে কি না। তাহলে হচ্ছে এটা যোগ করলে আসবে, এটা আমরা কী করতেছি ডেসিমেল, ডেসিমেল মানে ওই 0.85, মানে দশমিকের পরে 8 ঠিক থাকবে, 0.85 বা 4 হতে পারে, সামথিং হতে পারে ডেসিমেল, যেটা আসবে ওই আমরা পরীক্ষায় লিখব। এবার এই হেক্সারে করব আমরা বাইনারি, অর্থাৎ .D8 16 এটাতে আমরা করব বাইনারি। তাহলে বাইনারি করলে বাইনারির প্রতিটা ডিজিট বাইনারি চারটিতে রূপান্তর হবে। ডি 13 মানে হচ্ছে 13 মানে 1101, এরপরে 8 মানে হচ্ছে 1000, তাহলে এই দুইটারে একত্রে করে দিব। একত্রে করা মানে কি, আমরা দশমিক সংখ্যার পরে টানে শূন্য করে লিখি না, 1101 এখানকার 1100 আর তিনটে জিরো না দিলে হবে, এই হয়ে গেল আমার বাইনারি। এবার হেক্সারে করব আমরা অক্টাল, তাহলে তো শেষ, অর্থাৎ .D8 হেক্সা, এটারে আমরা করব অক্টাল। অক্টাল তাহলে অক্টাল করলে প্রথমে এটারে আমরা বাইনারি করব, বাইনারি করার পরে ওটার তিন ডিজিট নিয়ে করব। বাইনারি তো আমরা এখানে করছি, বাইনারি করছি করলে কত 1100, যেহেতু হেক্সা 1, এরপরে 1100 তিনটা জিরো হবে, আর সামনে পয়েন্ট, এটা হয়ে গেল বাইনারি। বাট এটাকে আমি অক্টাল করব, তখন সামনে থেকে তিন ডিজিট নেব, এই একটা, অর্থাৎ 110 একটা আর 110 একটা, পরের বার থাকে 00000, এটা নিলেও হবে না নিলেও হবে, তাহলে এটা মানে কত 1 2 4 6 6, এটা মানে 6। দেখেন আমরা কিন্তু প্রথমে এটা করছিলাম, আমরা এর আগেও কনভার্সন করে দেখছি, তাহলে 6 6, এটা হলো অক্টাল। এই হলো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার পদ্ধতির যে রূপান্তর, আমি এর আগের ভিডিওতে দশমিক ছাড়া সকল নাম্বার পদ্ধতির রূপান্তর দেখিয়েছি। এখন আমি যেটা দেখলাম দশমিকের পরের সংখ্যা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা কীভাবে রূপান্তর করা হয় সেটা আমরা দেখলাম। নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
বিভিন্ন ধরনের কোড, তারপরে হামিং কোড আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে একটু অগ্রিম বলে থাকি, আপনারা যারা পঞ্চম পর্বে পড়তেছেন, আমি একটু সপ্তম পর্বদের নিয়ে ব্যস্ত আছি। আমার এখানে জানেন যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়, আপনাদের মাধ্যমেও দাওয়াত থাকলো, যদি কোনো পরিচিত সপ্তম ভাই থাকে তাদেরকে আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে পাঠাবেন। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটিই তারা জানতে পারবে। অবশ্যই থিওরি জানা দরকার, প্র্যাকটিক্যাল জানা দরকার, শুধু প্র্যাকটিক্যাল নয়, শুধু থিওরি নয়। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।